2022-এ বৃষ্টি না হওয়াতে মানুষের জীবন কিভাবে জীবনযাপন করা যায়, সেই অনাবৃষ্টির জন্য আমরা একটা মোটু পাতলুর মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে আমরা তুলে ধরলাম। মানে এবছর যেহেতু চাষ হয় না, তাহলে মানুষের সত্যিকারের জীবন মানে কিভাবে জীবন জীবিকাকে আগায় নিয়ে যাবে, কিভাবে মানুষ খাবার খাবে, কিভাবে মানুষ খাবার সংগ্রহ করবে, মানুষের তো অবস্থা এবছর একদম জল হয় নাই, কি করব আমি কোনো ভাবিতে পারছি নাই, আমি কোনো কি যে কোনো কিনারে পাচ্ছি নাই। এই যে ক্ষেতের অবস্থা, আমার ক্ষেতের অবস্থা এই, একদম আমার জল নাই এবছর, কি করে খাবো আমি, একে তো গরিব। হে ভগবান, হে ঠাকুর, আমার কোনো উপায় হবে কি নাই ঠাকুর? হে ঠাকুর, হে শ্রীরাম, হে শ্রীকৃষ্ণ, মা মা সরস্বতী, ব্রহ্মজ্ঞ মা, জয় বাবা বরপাহ ঠাকুর, জয় মা শিলাবতী, কিছু একটু উপায় দাও এবছর বাঁচার মতন, কিছু উপায় দাও বাবা। দেশটার কি অবস্থা হলো, জল তো নাই, চাষবাসও নাই, কি যে হবে দেখা যাক কি হয় মানুষের। এ কে বটে রে? আমি পাতলু বটে দাদা। পাতলু ভাই, হ্যাঁ, কি চিন্তা করছি বসে? আমি মন গুমানে বসে আছি দাদা। কি হলো? ওই এবছর চাষ হচ্ছে না। আর বলিন না, আমার তো ওইটাই চিন্তা লাগি। হ্যাঁ দাদা, কিছু উপায় নাই। আমি ঠাকুরকে দমে প্রার্থনা করলি দাদা। হ্যাঁ ঠিক আছে দাদা, এখানে বসো। আমি ওইটা ভাবি বসো দাদা, বসো, কিছু একটা আয় উপায় করো দাদা। আমি ওইটাই ভাবি ভাবি আসছি রে, এই যে এবছর চাষ হয়, চিন্তা করো দাদা, মানুষ গুলা খাবে কি করে, অন্য রাজ্যে চলে গেলে উপায় নেই, বড় কষ্টের দিন রে, এরকম দিন দেখতে হয়েছে। আমি বলছি কি দাদা, আমরা চলে গেলে আমাদের সংসারটা কি করে চলবে দাদা? না না না, শুন শুন, ঘরে আমরা একাই, টাকা পয়সা পাঠাবার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ দাদা, করবি? হ্যাঁ হ্যাঁ, তোমার জানা পরিচিত আছে? আছে, ওই টাকা পয়সা পাঠাবার ব্যবস্থা করতে হবে, কইভাবে চালাতে হবে বল, আর কি করবি? চ চ, তাহলে জোগাড়পত্র করি, এখন তো পয়সা পাতি নাই, কারো কাছে ধার দেনা লি, নাহলে কোথাও যদি টুকু কাজ দাজ পাই তো তাহলে করব। সত্যি দাদা, ট্রেনের ভাড়া তারা যাক, তুমি বাঁচালে দাদা, আমি বরং তোমাকে দিয়ে দিব দাদা। চ চ, চিন্তা করেন না, চ, আমি ওইটাই ভাবছিলি, চলো দাদা, চলো চলো, বাঁচালে দাদা, সত্যি, চলো চলো। ওরে বাপ, এখনো রেডি হইলো না নাই রে পাতলু? রেডি হয়েছে, যাই জলদি জলদি দাদা, রেডি হয়েছে, আয়, চ ট্রেনটা ছাড়ি যাবে। আসছি নুনুর মা। হ্যাঁ হ্যাঁ, এ নুনুর মা আসছি। কি করবে, দিনকাল পড়ে গেল, জল হচ্ছে নাই, ভিন রাজ্যে যেতেই হবে, চাষবাস হয় নাই, চাষবাস হচ্ছে নাই। অসুবিধার কিছু নাই, কোনো অসুবিধা নাই, ট্রেনটা ঠিক মতো ধরতে হবে।